আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রথমে বলে নিই ভিডিওটি অবশ্যই ভালো করে দেখবেন এবং পুরোপুরি দেখবেন। কিছু কিছু কারণে লিখিত পরীক্ষায় টিকলেও আপনার প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রার্থিতা কিন্তু বাতিল হয়ে যেতে পারে। সেই কারণগুলো কী কী চলুন দেখে নিই কথা না বাড়িয়ে। নিয়োগের সময় নিয়োগ বিজ্ঞপ্তিতে অনেকগুলো কারণ দেওয়া ছিল, যেমন পোষ্য কোটার যথাযথ পেপার্স যদি না থাকে, সার্টিফিকেট যদি না থাকে, বা যথাযথ পেপার্স দেখাতে না পারলে তার প্রার্থিতা বাতিল হয়ে যাবে, এরকম অনেকগুলো কারণ ছিল। তার মধ্যে যেই কারণগুলো মেইন বা যেই কারণগুলোর সম্মুখীন বেশিরভাগ মানুষই হতে পারে সেইগুলো বলছি। প্রথমত হচ্ছে আবেদনের সময়, আপনি ছেলে হয়ে যদি মেয়ে হিসেবে আবেদন করেন, মানে মেলের জায়গায় ফিমেল বা ফিমেলের জায়গায় মেল লিখে যদি আবেদন করেন, তাহলে লিখিত পরীক্ষায় টিকলেও ভাইভাতে যখন আপনি পরীক্ষা দিতে যাবেন আপনার কিন্তু প্রার্থিতা বাতিল হয়ে যাবে। তারপরে দ্বিতীয়ত হচ্ছে ওএমআরের হাতের লেখা, আপনার ওএমআরের সাথে হাতের লেখা অবশ্যই মিলতে হবে, এবং সেই মেলাটা কীভাবে মিলতে হবে, একদম হুবহু যে মিলতে হবে ওরকম না। আপনার হাতের লেখা দেখলে, একটা মানুষের হাতের লেখা দেখলে কিন্তু বোঝা যায় যে সে কীভাবে লেখে, তো ওএমআরের সাথে ওইটা আসলে আদৌ মানে 80% 70% মিল আছে কি না সেটা কিন্তু দেখবে। আর হাতের লেখা ভিন্ন হলেও সেটাও কিন্তু বোঝা যায়। আর ওখানে যারা থাকবেন তারা অবশ্যই জ্ঞানী মানুষ, তো তাদেরকে আসলে আন্ডার এস্টিমেট করার কিছুই নেই। তৃতীয়ত, 24শে নভেম্বর 2020 এর পূর্বে আপনি যদি স্নাতক পাস না করেন, অর্থাৎ যারা অ্যাপিয়ার্ড দিয়ে পরীক্ষা দিয়েছিলেন তাদের প্রার্থিতা কিন্তু বাতিল হয়ে যাচ্ছে। কারণ এর কারণটা হচ্ছে আপনার অনেকেই দেখা যাচ্ছে যে প্রথম শ্রেণী আনুমানিক প্রথম শ্রেণী দিয়ে আবেদন করেও দেখা যাচ্ছে যে সে প্রথম শ্রেণী না পেয়ে যদি তৃতীয় শ্রেণী পায়, অর্থাৎ থার্ড ক্লাস পায়, তাহলে কিন্তু এমনিতেই সে আবেদনের যোগ্যতা হারিয়ে ফেলে। তো সেই ক্ষেত্রে এরকম আসলে অনিশ্চয়তা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর রাখতে চাচ্ছে না, যার কারণে এই ধরনের প্রার্থিতা কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। অনেকেই আছে, অনেক শিক্ষার্থী এরকম আছে যে যারা অ্যাপিয়ার দিয়ে আবেদন করেছিল এবং টিকেওছে, লিখিততে টিকেওছে, কিন্তু তাদের প্রার্থিতা কিন্তু বাতিল হয়ে যাবে। তো এই কারণে প্রত্যেক উপজেলায় কিছু কিছু প্রার্থী কিন্তু বাতিল হয়ে যাবে এবং আপনার জব হওয়ার নিশ্চয়তা আরও বাড়বে আমি যেটা মনে করি। আর এছাড়াও পাশ করলেও, আপনি যদি 24শে নভেম্বর 2020 এর পূর্বে যদি পাশ করেও থাকেন, দ্বিতীয় শ্রেণী যদি না পান, কারণ আবেদনটা হয়েছে 24শে নভেম্বরের পূর্বে, তখন তো আপনার রেজাল্ট বের হয়নি, কিন্তু আপনার রেজাল্ট ধরেন 24শে নভেম্বরের আগেই বের হলো, কিন্তু আপনি যদি দ্বিতীয় শ্রেণী না পান, মানে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী না পান, তাহলে সেক্ষেত্রে আপনার প্রার্থিতা বাতিল হয়ে যাবে। তো এই ছিল আসলে যে যে কারণে লিখিততে টিকলেও প্রাইমারি প্রার্থিতা বাতিল হয়ে যেতে পারে। তো আশা করি খেয়াল থাকবে এবং যারা এর মধ্যে পড়েছেন তাদের জন্য আসলে সমবেদনা ছাড়া কিছুই দেওয়ার নেই।